ওয়েলকাম ছাত্র বন্ধুরা, ও আজকে আমরা ক্লাস সিক্সের ম্যাথ অধ্যায় 12 কোষে দেখি 12-র অঙ্কগুলো। তো কোষে দেখি 12-র অঙ্কগুলো আমি কয়েকটি পার্টে ভাগ করেছি। তো আজকে আলোচনা করব আমরা পার্ট 4। এর আগে তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3-র অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। তো পার্ট 4-এ আমি রেখেছি প্রশ্নের অঙ্কগুলো, যেমন 1, 2, 3, 4, এই অঙ্কগুলো আমি পার্ট 4-এর আলোচনায় রেখেছি। আমার এই ভিডিওগুলোতে তোমাদের পাঠ্যপুস্তকের প্রত্যেকটা অঙ্কই হুবহু সহজভাবে বুঝিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। কষে দেখি 12-র দেখো 1 নম্বর অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা কি বলেছে? 3টি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে, হিসাব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। এটা হলো 1 নম্বর অঙ্কটা। চলো দেখি এবার 1 নম্বর অঙ্কটা কিভাবে করব আমরা। 1 নম্বর অঙ্কটা দেখো, 3টি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল ধরে। তাহলে সবচেয়ে বড় মাপের পাত্রটির আয়তন আয়তন হবে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার এর গোসাগু। তাহলে 35, 56 ও 84-র আমরা গোসাগু করব। গোসাগু করলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। দেখো, 35-কে ভাজক করে 56-কে ভাজ্য করে আমি ভাগ প্রক্রিয়ায় গোসাগু করেছি। একবার দিয়েছি 35, 21 বাকি থাকে। এবার এই 35টা এখানে মাঝখানে লিখেছি, আবার একবার দিয়েছি 21, 14 বাকি থাকে, 21, একবার দিয়েছি 14, এবার 7 বাকি থাকে। এবার এই 14টা ভাজ্য হিসাবে এখানে লিখেছি, 7 দুগুণে 14, তাহলে এখানে 7 লসাগু হলো। এবার 7 দিয়ে বাকি এই 84টাকে আবার ভাগ প্রক্রিয়ায় গোসাগু করব। 7 7 অক্ষে 7, এক বাকি থাকে 4, কেটে আনলাম 4, 14 হলো, 7 দুগুণে 14, অর্থাৎ 7 বারং 84। আমার তাহলে 35, 56 ও 84 এর ভাগ প্রক্রিয়ায় গোসাগু হলো তোমার 7। তাহলে দেখো, 35, 56 ও 84 এর গোসাগু 7। তাহলে আমি এবার উত্তর উত্তর লিখবো। দেখো, সবচেয়ে বড় মাপের পাত্রটি হবে 7 লিটারের, 7 লিটারের। তাহলে 1 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার দেখো 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্কটা কি বলেছে? আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেমি এবং প্রস্থ 1600 সেমি। তাহলে স্কুলের একটা হল ঘর, হল ঘরের দৈর্ঘ্য 2000 সেমি, প্রস্থ 1600 সেমি। হিসাব করে দেখি সবচেয়ে বড় লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুদিকেই পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তাহলে দেখো এবার 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা দেখো, তাহলে হল ঘরের দৈর্ঘ্য 2000 সেমি, প্রস্থ 1600 সেমি। এখন 2000 ও 1600-এর গোসাগু করে পাই, অর্থাৎ 2000 ও 1600-এর আমরা গোসাগু করব, ওই গোসাগুটাই হবে নির্ণয় সবচেয়ে বড় মাপের ফিতের দৈর্ঘ্য। তাহলে দেখো, 1600 আর 2000 আমি গোসাগু করেছি, গোসাগু করে আমার হয়েছে 400। এখানে 2টি সংখ্যা, 400 হয়েছে গোসাগু। তাহলে নির্ণয় তাহলে গোসাগু হলো আমার 400। তাহলে নির্ণয় সবচেয়ে বড় মাপের ফিতের দৈর্ঘ্য হবে 400 সেমি। এবার 400 সেমিকে আমি মিটার বানাবো, 100 দিয়ে ভাগ করতে হবে, 4 মিটার। তাহলে 2 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল, অর্থাৎ গোসাগু করে আমার 400 উত্তর হয়েছে। দেখো, 1600-কে একবার দিয়েছি 1600, 400 বাকি থাকে। এবার 1600-কে ভাজ্য করে মাঝখানে রেখেছি, ভাজক 400, 4 বার দিয়েছি, 4 4 16 1600 মিলে গেল আমার। তাহলে 400 গোসাগু, অর্থাৎ 400 সেমি, অর্থাৎ 4 মিটার। তাহলে এই 4 মিটার, 4 মিটার। এবার দেখো 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা কি বলেছে? 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুত আছে,
তাহলে হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই ওই জিনিসগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবো, এবং প্রত্যেক পরিবারের কতগুলি করে কি কি জিনিস পাবে। তাহলে বলেছে যে 1071টি ধুতি, 595টি শাড়ি এবং 357টি জামা মজুদ আছে। আমাকে বের করতে হবে ওইগুলি সব, বের করতে হবে যে ওই জিনিসগুলি সমানভাবে ভাগ করে দিতে পারবো কতগুলি পরিবারের মধ্যে। হ্যাঁ, সবচেয়ে বেশি কতগুলি পরিবারের মধ্যে জিনিসগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবো, এবং প্রত্যেক পরিবার কয়টা করে ধুতি, কয়টা করে শাড়ি এবং কয়টা করে জামা পাবে। তাহলে 3 নম্বর অঙ্কটা দেখো, দেখো ধুতি 1071টি, শাড়ি 595টি, জামা 357টি। এখন আমাকে কি করতে হবে, 1071, 595 ও 357 এর গসাগু করে পাই, অর্থাৎ এই তিনটের গসাগু করতে হবে। দেখো 595 আর 1071কে গসাগু করলাম, একবার দিলাম 595, বাকি থাকে 476। 476টাকে ভাজক করে আর ভাজ্য 595 করে ভাগ প্রক্রিয়া গসাগু করব, একবার দিব 476, বাকি থাকে 119, এবার চারবার দিব 476, মিলে গেল, তাহলে 119 হলো। 595 আর 1071 এর গসাগু 119 হলো। এবার 119কে দিয়ে ভাজ্য ভাজক করে 357কে ভাজ্য করে, কারণ তিনটি সংখ্যা আছে, তিনটি সংখ্যার গসাগু করতে হবে, আমরা গসাগু করব। এবার দেখো তিনবার দিব, তিনবার দিলে 357 মিলে যায়, অর্থাৎ তাহলে আমার 1071, 595 ও 357 এর গসাগু হলো আমার 119। তাহলে নির্ণয় সবচেয়ে বেশি পরিবারের সংখ্যা হলো 119টি, 119টি পরিবার। তাহলে দেখো এবার, এবার প্রত্যেক পরিবার কয়টি করে ধুতি পাবে, কয়টি করে শাড়ি পাবে আমার বের করতে হবে। প্রত্যেক পরিবারে ধুতি পাবে, কারণ মোট ধুতি ছিল 1071টি, ভাগ এবার পরিবারের সংখ্যা হলো তোমার 119, তাহলে 119 দিয়ে ভাগ করলাম, ভাগ হলো 9টি, তাহলে ধুতি পাবে 9টি। এবার শাড়ি পাবে 595টি মোট শাড়ি ছিল, আর কতগুলো সবচেয়ে বেশি পরিবারের মধ্যে ভাগ করে দেবো, 119টি পরিবারের মধ্যে ভাগ করে দেবো, তাহলে শাড়ি পাবে 5টি করে প্রত্যেক পরিবার। জামা পাবে 357 ভাগ 119, 3টি করে জামা। তাহলে আমার অঙ্কটা হয়ে গেল, সবচেয়ে বেশি পরিবার হলো 119টি পরিবারের মধ্যে জিনিসগুলো ভাগ করে দিতে পারবো, আর হলো প্রত্যেক পরিবারের 9টি করে ধুতি, 5টি করে শাড়ি ও 3টি করে জামা পাবে। তাহলে আমার 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার দেখো 4 নম্বর অঙ্ক, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ, অর্থাৎ পেছনের চাকার পরিধি সামনের চাকার যত পরিধি আছে তার 2.5 গুণ। হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে দেখো অঙ্কটি, তাহলে দেখো ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার, অর্থাৎ 1 মিটারকে 4 ডেসিমিটার ডেসিমিটার বানাবো। এবার 1 গুণ 10 যোগ 4 ডেসিমিটার, অর্থাৎ 14 ডেসিমিটার। তাহলে 1 মিটার 4 ডেসিমিটারকে 14 ডেসিমিটার বানালাম। এবার পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ, তাহলে 14 এর, তাহলে পেছনের চাকার পরিধি হবে 14 এর 2.5 গুণ, এত ডেসিমিটার, সমান 14 গুণ 2.5 মানে 2 দুগুণে 4 একে 5, 5/2 ডেসিমিটার, কাটাকাটি দিলাম 7 হলো, 5 7 35 ডেসিমিটার, তাহলে পেছনের চাকার পরিধি হলো 35 ডেসিমিটার। এখন কমপক্ষে যত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার আবর্তন করবে তা হলো 14 ডেসিমিটার ও 35 ডেসিমিটারের লসাগু, অর্থাৎ 14 ডেসিমিটার ও 35 ডেসিমিটারের লসাগু লসাগু করলে তাহলে আমরা এই নির্ণয় উত্তরটি আমরা পেয়ে যাব। এবার দেখো, এবার দেখো লসাগু করে পাই, 14 ও 35-এর লসাগু করে পাই, আমি লসাগু করেছি দুইবার দিয়েছি, 7 বার, 7 দিয়ে দিয়েছি 2 5 7 35, তাহলে লসাগু লসাগু হবে 7 গুণ 2 গুণ 5, 7 গুণ 2 গুণ 5 অর্থাৎ 70, 7 দুগুণে 14, 5 চৌদ্দ 70। সুতরাং 14 ডেসিমিটার ও 35 ডেসিমিটারের
লসাগু 70 ডেসিমিটার অর্থাৎ 7 মিটার। তাহলে বলা যায় সুতরাং কমপক্ষে 7 মিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে 4 নম্বর অঙ্কটা হয়ে গেল, উত্তর হলো তোমার 7 মিটার। পার্ট ফোরের আলোচনা আজ এ পর্যন্তই রাখছি, এর পরবর্তীতে পার্ট ফাইভে আমরা পরবর্তী প্রশ্নের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা দেখবে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।